পারনু, এস্তোনিয়া, মাটি থেকে 30 মিটার ওপরে। স্ল্যাকলাইনিং বা দড়ি বাওয়ার এই খেলার শুরুতে বিষয়টা অসম্ভব মনে হয়, কিন্তু একটু অনুশীলন করলেই বিষয়টা সহজ হয়ে ওঠে। কারণ শরীরের ভারসাম্য ঠিক রাখার দক্ষতা আমাদের সবার সমান হয় না। এই খেলায় আমাদেরকে দড়ির ওপর দাঁড়িয়ে হাঁটতে হয়, তাই এই বিষয়টা আয়ত্ত করতে একটু সময় লাগে। এভাবে দৈনিক 8 ঘন্টা অনুশীলন করেন ইয়ান। 2019 সালে ডাবল ব্যাক ফ্লিপের এমন দক্ষতা দেখানোর পর থেকে সবাই তাকে ক্রেজি আস্তেনিয়ান বলে ডাকে। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আমার শরীর পুরো ধ্বংস করে ফেলছে। মাঝে মাঝে ভাবি আমি আর কতদিন এটা করতে পারবো, বা আমার শরীর কতদিন সুস্থ থাকবে। এই খেলাটা কি খুব গুরুত্বপূর্ণ? স্ল্যাকিং করে ইয়ানের চলার টাকা রোজগার হয়, তবে এর জন্য তাকে বছরে 30টি শোতে অংশ নিতে হয়। 2012 MDNA ট্যুর পরের শোতে ম্যাডোনা স্ল্যাকলাইনিং রাখতে চেয়েছিলেন, আর এর জন্য তার দুজন স্ল্যাকলাইনার দরকার, তাদের মধ্যে আমি একজন ছিলাম। ইরান 2019 54 মিনিটে 1 কিলোমিটার। এই সময় বাতাসের গতিবেগ পরিবর্তন হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাবে কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেবে, ডানে বা বামে 10 থেকে 15 মিটার দূরে নিয়ে গিয়ে ফেলবে। ভারসাম্য ধরে রাখতে আমি তখন প্রাণপণ চেষ্টা করছিলাম, খুব উত্তেজনা কাজ করছিল, আর তাই শেষে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। আর শেষ মাথায় পৌঁছানোর পর আমার হাতগুলো আর উঠাতে পারছিলাম না। কোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে পারলেই কেবল আপনি সফল হতে পারবেন, আর তখন খুব ভালো লাগবে।